আপনাদের পেঁয়াজ লাগে না খাবারে, আমাদের লাইফটা এরকম না। আপনার হইতেছেন মনিব, আমরা হইতেছি ভৃত্য, আপনাদের টাকায় আমরা চলি, আপনাদের টাকায় আমরা পড়াশোনা করি, কিছু হলে দেশ থেকে বের করে দিবেন, ফোন কেড়ে নিবেন, ইউনিভার্সিটিতে টাকা দেওয়া বন্ধ করে দিবেন। সো মনিবের সাথে ভৃত্যের লাইফ তো তুলনা করা উচিত না, তাই না? পেঁয়াজের কেজি এখন 300 টাকা, মানে দাম এমনই বাড়া বাড়ছে যে বাংলাদেশ ইন্ডিয়া থেকে সেনা টেস্ট খেলতে 2 ইনিংস মিলে 1 কেজি পেঁয়াজের দামের সমান রান তুলতে পারে নাই। ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা বিষয়টা নিয়ে ফান করতে পারতেছি অনলাইনে, ফেসবুকে সবাই মজা করতেছে, মিম বানাইতেছে, দ্যাটস গুড থিং। তো এখন ব্যাপার হচ্ছে যে এটা একটা বাস্তবতা নির্দেশ করে যে আমরা ইন্ডিয়ার উপর কতটা নির্ভরশীল, রাইট? কারণ হচ্ছে আমরা সবসময় শুনে আসছি যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া মানে কি শুধুমাত্র চাল, খাদ্য বলতে শুধু কি চাল বোঝায় নাকি আই ডোন্ট নো। এখন আমাদের তো কথাবার্তা যে বলে এগুলোর কোনো মা বাপ খুঁজে পাওয়া যায় না। সো অ্যাপারেন্টলি আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হই নাই। আমাদের ইন্ডিয়া যখন তাদের গরু রপ্তানি বন্ধ করে দিয়েছিল তখন এক হাহাকার পড়ে গেছিলো, কোরবানির সময় গরুর দাম বেশি, ছাগলের দাম বেশি। এখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করছে, পেঁয়াজের কেজি 300 টাকা, মানে অদ্ভুত, একটা পেঁয়াজের দাম 50 টাকা। তো এখন যে পাকিস্তানের দুই চোখে দেখতে পারে না কেউ, এত বিষেদাগার, এখন সেই পাকিস্তানের পেঁয়াজ এনে খাবে, এখন কিন্তু আর বমি হবে না জাফর ইকবাল স্যারের। আমাদের মানে ওই যে বলো না যে রাজা কী খায়, ঘি খায়, ঘি না পাইলে কী খায়, গু খায়, এরকম আর কি। যখন পাকিস্তানের দরকার নাই তখন একদম ঘি খাই আমরা, কোনো পাকিস্তানের পাত্তাই দিই না, যখন দরকার পড়ে তখন গুটাও হইলো খাইতে কোনো সমস্যা নাই। নেপালের সাথে যখন নেপাল যখন ইন্ডিয়া নানান বয়কট করছে তখন ইন্ডিয়া কিন্তু চায়না কিন্তু নেপালের তখন যত ধরনের কি কি খাবার দাবার, তেল টেল হাবি জাবি যা যা প্রয়োজনীয় জিনিস চায়না সাপ্লাই দিছে। সো তারা পার্সি টিকে থাকতে, সো আপনার যদি কোনো ফ্রেন্ড অ্যালাই না থাকে আপনি একা ভাব ধরে দুনিয়ায় টিকতে পারবেন না, পৃথিবীর প্রত্যেকটা দেশের অ্যালাই আছে। সো নেপাল চায়না সেই পর্যায়ের অ্যালাই যারা হইতেছে ইন্ডিয়াকে ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করলে এসে হেল্প করবে, ওই পর্যায়ের অ্যালাই দেখে করছে। বাংলাদেশে তো এরকম কোনো অ্যালাই নাই, বাংলাদেশের দাবি একমাত্র আমাদের অ্যালাই পৃথিবীতে ইন্ডিয়া, ইন্ডিয়ার কারণে আমরা পৃথিবীর সবার সাথে সম্পর্ক খারাপ করতে রাজি আছি। কিন্তু রোহিঙ্গা ইস্যুতে কিন্তু ইন্ডিয়াও আমাদের সাথে ছিল না, চায়নাও আমাদের সাথে ছিল না, রাশিয়াও আমাদের সাথে ছিল না, সারা পৃথিবী দৌড়ধাপ করে কাউকেই পাশে পাওয়া যায় না। সো আমাদের কোনো অ্যালাই নেই, আমরা হচ্ছে ফকির নেই। অ্যালাই কারা, যা আপনার গিভ অ্যান্ড টেক সম্পর্ক থাকতে হবে, অ্যালাই হয় কার সাথে, যার কাছে কিছু দিবেন কিছু পাবেন। বাংলাদেশে দেওয়ার কি আছে, হু কেয়ার্স অ্যাপোর্ট বাংলাদেশ? তো বাংলাদেশের কোনো অ্যালাই নেই। সো এটা হলো একটা বাস্তবতা। আরেকটা অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো, সেটা হইতেছে যে আমাদের প্রধানমন্ত্রী যেইভাবে জিনিসটা নিয়ে হাস্যরস করে বেড়াইতেছেন, উনি পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছেন, উনি ইন্ডিয়াতে গেছেন, ইন্ডিয়াতে গিয়ে ওইখানে বলে আসছেন যে হ্যাঁ আমি আমার পেঁয়াজ রান্নায় পেঁয়াজ দিতে বন্ধ করে দিছি। হা হা হা, ঠিক আছে, প্রথমবার ফাইজলামি করে কথা বলছেন, মজা করে কথা বলছেন, ফাইন, দ্যাটস ইট, ওকে, কোনো সমস্যা নাই, নো বিগ ডিল। বাংলাদেশে আসছেন তাও বলছেন নো বিগ ডিল, বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন। উনি আজকে আজকে এতদিন হয়ে গেল, প্রায় 1 মাস হয়ে গেল, প্রতিদিন রান্না হলে 2 বার করে পত্রিকা খবর আসে উনি পেঁয়াজ দিয়ে খান না, পেঁয়াজ ছাড়া সুস্বাদু হয়েছে ওনার রান্না খাবার, এগুলো বলে বেড়াইতেছে। গতকালকেও পড়লাম যেটা লেটেস্ট, যে ওনার বাবুর্চি পেঁয়াজ ছাড়া অনেক পদের রান্না করছে এবং খাবারগুলো খুব মজার হয়েছে। দেখেন, খাবার তো খুব মজা হবেই, কারণ আপনি তো আসলে আমরা আমাদের লাইফ আর আপনার লাইফ তো এক না, আপনার খাবার খুব মজাই হবে। কারণ আপনার যেই বাবুর্চি রান্না করে দেয়, 5-স্টার হোটেলের খাবার আসে, যেই কোনো কোনো থাকেন, আপনার লাইফ আর আমাদের লাইফ থাক না, আপনার বাবুর্চি যদি একটু পানি গরম করে এনে দেয় ওটার মধ্যে কিন্তু খুব মজা থাকবে, একটু লেবু থাকবে সাথে অ্যান্ড অল। আর আমাদের পানি কিন্তু আমরা ড্রেনের পানি খাই। সো আপনার লাইফ স্টাইল আমাদের লাইফ স্টাইল এক না, আপনি পেঁয়াজ দিয়ে রান্না করলেও খাবার মজা হবে, পেঁয়াজ ছাড়া রান্না করলেও খাবার মজা হবে, সব রকমই হবে। সো এই কথাগুলো বলে মানুষের প্রহসন করা, মানুষের করার কোনো মানে হয় না। আপনাদের ইলেকট্রিসিটি যায় না, আপনাদের জ্যামে বসে থাকতে হয় না, আপনাদের পেঁয়াজ লাগে না খাবারে, আমাদের লাইফটা এরকম না। আপনার হইতেছেন মনিব, আমরা হইতেছি ভৃত্য, আপনাদের টাকায় আমরা চলি, আপনাদের টাকায় আমরা পড়াশোনা করি, কিছু হলে দেশ থেকে বের করে দিবেন, ফোন কেড়ে নিবেন, ইউনিভার্সিটিতে টাকা দেওয়া বন্ধ করে দিবেন। সো মনিবের সাথে ভৃত্যের লাইফ তো তুলনা করা উচিত না, তাই না? সো ইটস নট আ ফেয়ার কম্প্যারিজন। আচ্ছা, সো সেটা বললাম। আর সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনি একটা দায়িত্বের জায়গায় আছেন। আমরা দেশের মানুষ ফাইজলামি করতেছে, দেশের মানুষের পেঁয়াজ খাওয়া বন্ধ হয়ে গেছে, মানুষ এটা নিয়ে ফাইজলামি টাইজলামি করে মিম টিম করে জিনিসটাকে লাইট করার চেষ্টা করতেছে, এক জিনিস। আর একটা হচ্ছে আপনি দায়িত্বশীল, আপনার দায়িত্বে অবহেলা বলি অথবা ব্যর্থতার কারণে বলি এই জিনিসটা এই পর্যায়ে পৌঁছেছে। আপনার তো ফান করা মানা না, এটা আপনার দায়িত্বের ব্যর্থ, দুঃখবোধ, পরিতাপবোধ, কোনো লক্ষণ নাই, ফানি করে যেতেছেন উনি। এখন ব্যাপার হচ্ছে যে পেঁয়াজ ছাড়া রান্না করা যায়, হ্যাঁ ঠিক আছে আমি জানি, আমি না আমি পেঁয়াজ রান্না করতে চাই, আপনার কোনো কিছু বলার আছে এখানে? আমি পেঁয়াজ দিয়ে রান্না করতে চাই, আপনার আমার এই উপদেশ পরামর্শের দরকার নাই যে পেঁয়াজ ছাড়া কত পদের খাবার করা যায়, কত মজা করে খাবার করা যায়, আমি পেঁয়াজ দিয়ে রান্না করবো, প্রোভাইড মি উইথ পেঁয়াজ, আমাকে আমার পেঁয়াজের যোগান করে যোগান দেন। তো এখন ব্যাপার হচ্ছে যে আপনি, আমি এখান থেকে কী জানি বলে ধানমন্ডি যাব, আমি গুলশান থেকে ধানমন্ডি যাব, রাইট? মহাখালী ফ্লাইওভার নষ্ট, আমি আপনার বললাম যে যেতে পারি না, মহাখালী ফ্লাইওভার নষ্ট। আপনি বললাম আমি আজকে সকালে রামপুরা হয়ে গেছি,
থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি রামপুর হয়ে গেছেন, আপনার গল্প আমি শুনতে চাই না, আমি এদিক দিয়ে যাবো, আমার এই রাস্তা ঠিক করে দেন। সো এই এইরকম কথাবার্তা, এই ধরনের কথাবার্তা মানুষের বিপদের সময় বা একটা একটা ইয়ের সময় এগুলো নিয়ে হাসি ঠাট্টা করা, যেটা বললাম একবার দুইবার ঠিক আছে, বা যারা এটা দায়িত্বশীল পদে নাই তারা, যারা রিসিভিং এন্ডে আছে তারা ফান করলো ঠিক আছে, আপনারা যারা দায়িত্বশীল পদে আপনাদের যাদের ব্যর্থতার কারণে অবস্থা, একবার দুবার ফান করছেন কোনো ফাইন সমস্যা নাই, ফান করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন, মানে মানে কোনো ধরনের দায় বোধের কোনো ফিলিং কাজ করেন আপনাদের মধ্যে। সো এটা হচ্ছে দুঃখের ব্যাপার আর কি, যে মানে করছেন একবার দুবার ঠিক আছে, যখন দেখতেছি এটা থামতেছে না, চলতেছে দিনের পর দিন, এখন জিনিসটা সিকনিং হয়ে গেছে, মানে সিক লাগে দেখলে এগুলা। যাক, এগুলো বলে লাভ নাই, এগুলা মানুষের যে দেশে জীবনে নিরাপত্তা নাই, যে দেশে সকাল থেকে বের হইলে গুম হয়ে যায়। কালকে একটা ফেসবুকে দেখতেছি এক ছেলের ছবি দিয়ে একজন পোস্ট দিছে যে বের হয়েছে গুম হয়ে গেছে খুঁজে পাইতেছে না, পরে নিচে একজন পোস্ট করছে যে এইভাবে যারা গুম হয় এটা সাধারণত DGFI এবং সরকারি বাহিনীর হাতে গুম হয়। তো এটা সত্যি কথা, আমিও কিছু স্টোরি ব্যক্তিগত লেভেলে জানি যে এরকম হুটহাট গুম হয়ে যায়, এবং এখন বাংলাদেশে যখন গুম হয় মানুষ তখন আগে নিখোঁজ হলে ফার্স্ট ইনস্টিংক্ট কী ছিল, হাসপাতালে খবর নিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা থানা থেকে রিপোর্ট করি, এখন ফার্স্ট ইনস্টিংক্ট হচ্ছে থানায় গিয়ে লাভ নাই, থানার লোকই গুম করছে এবং হয়তো হাসপাতালে খবর নিয়ে লাভ নাই কারণ অ্যাক্সিডেন্ট করে না, এটা সরকারি বাহিনীর হাতে গুম হয়েছে। সো যারা জানে বাংলাদেশের পলিটিক্যাল চিত্রটা তারা খুব ভালো করে জানে আর কি, যে দেশে এখন মানুষ নিখোঁজ হইলে কেউ হাসপাতাল আর থানাতে যায় না, সবাই হইতেছে লিঙ্ক খোঁজা বের করে, কেমন লিঙ্ক খোঁজা শুরু করে কেমনে আর কি ছাড়ানো যায়। সো এই হইতেছে যেই দেশের অবস্থা, সেই দেশে পেঁয়াজের দাম 1 কেজি 300 টাকা হয়ে গেছে, সেইটা প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করতে পারে নাই, বা সেই ব্যর্থতার জায়গা থেকে ব্যর্থতা একবারও স্বীকার করেও নাই, বা জনগণের কাছে দুঃখ প্রকাশ করা, ক্ষমা প্রার্থনা পরের কথা, পদত্যাগ করা এগুলো পরের কথা, কোনো কিছু তো নাই, হাস্যরস হাসি তামাশা করেই যেতেছে, আমরা হইতেছি ওনাদের কাছে হাসির পাত্র।